মায়ের মন্দির পুরো কার্যত শূন্য, কি বলবো? আজকে মায়ের মন্দিরের শূন্য এই করোনা ভাইরাসের উদ্দেশ্যে আজকে লকডাউনে মায়ের মূল মন্দির বন্ধ থাকছে, এবং মায়ের যে সেবা কাজ, নিত্য সেবা, সেটা আমাদের চলছে। কিন্তু এই যে লকডাউনে মায়ের মন্দির বন্ধ এবং পহেলা বৈশাখে যে বিশাল সমারোহ, বহু ভক্তের, হাজার হাজার ভক্তের সমাবেশ, এই সমাবেশটা আজকে থাকছে না, তার জন্য মন্দির আজকে খুব ফাঁকা লাগছে। তার জন্য আজকে আমাদের সব মন্দির কর্তৃপক্ষ থেকে এবং ব্রাহ্মণ মণ্ডলী থেকে, কর্মীবৃন্দ থেকে, যত যা সবাই, কারো মনের দিক দিয়ে ঠিক ভালো লাগছে না। কেন? যে মায়ের কাছে, বিশ্ব জননীর কাছে, সব বিশ্বের ভক্তরা এসে মায়ের কাছে আশীর্বাদ, পুজো এবং খাতা মোহর দিয়ে তারা পুজো আশীর্বাদ গ্রহণ করে তবেই সব ব্যবসা আরম্ভ করতেন। সেই ব্যবসার দিক দিয়ে ওদের কেউ স্বস্তি পাচ্ছে না, এবং মায়ের কাছে একটা সবাইয়ের মধ্যে আসতে পাচ্ছে না, মনে মনে সব অন্য চিন্তা কামনা করছে। মানে কি মনে হচ্ছে বৈশ্রী দাদালি মায়ের কাছে প্রার্থনা করবে যাতে ঠিক হয়ে যায়? মায়ের কাছে প্রার্থনা এইটাই যে করোনা ভাইরাসে যে লকডাউনে মায়ের মন্দির বন্ধ, মায়ের কাছে এটাই প্রার্থনা যে মঙ্গলময়ী মা সব ভক্তের জন্য উনি মঙ্গল করেন। আর মায়ের কাছে আরও এক প্রার্থনা, যেসব ভক্তরা দৈনন্দিন মায়ের মন্দিরে আসতেন এবং পুজো এবং পুষ্পাঞ্জলি খাতার মোহ দিয়ে মায়ের কাছে আশীর্বাদ গ্রহণ করে যেতেন, মায়ের কাছে একটাই বিনীত মায়ের কাছে কামনা যে একটি ভক্তের জননামায় কোনোরূপ কোনো তারা অসুবিধা না হয়, সবাই যেন মঙ্গল থাকে, সবাই ভালো থাকে। আবার পুনরায় এই মঙ্গলময়ীর মায়ের কাছে মঙ্গল কামনা প্রার্থনা নিয়ে মায়ের কাছে যেন সবাই ফিরে আসে মায়ের সন্তান হিসাবে। তোমার নাম? আমার নাম প্রণব চক্রবর্তী। সেটা তুলিনি, সেটা ছাড়িনি, ছাড়িনি তো।
ইনশাআল্লাহ। সুমিরন দাকে ডাকলাম, তার ঘরে পূজা হচ্ছে। মায়ের ভোগটা কখন দেখাবে? মায়ের ভোগ তখন না, একটা পর ঢুকে যাবে ওখানে ভিতরে। সব বন্ধ না? কোন গান থেকে দেখাচ্ছে? মায়ের ভোগটা কোথা থেকে দেখাবে? এমন খোলা, তুমি খোলা হবে আজ পয়লা বৈশাখ। অন্য সব বছরই আপনারা দেখে থাকবেন এই দিনে মায়ের মন্দিরে ভিড় উপচে পড়ে, নববর্ষের হাল খাতা এবং সবাই মায়ের কাছে প্রণাম জানানো, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনে রাত্রি থেকেই ভিড় লেগে থাকে। কিন্তু আজ এই বিশেষ করোনার কারণে সমস্ত জায়গায় লকডাউন চলার জন্য আজকে মন্দির জনশূন্য। আজকে এখানে ভেতরে শুধু মায়ের পুজো হচ্ছে, বিশেষভাবেই পুজো হচ্ছে। যেমন অন্যান্য বারে হয় তেমনি বিশেষ পুজো, বিশেষ ভোগ সবই হচ্ছে, কিন্তু মন্দির বন্ধ রাখা হয়েছে জনসাধারণের জন্য। আজকে এই বিশেষ পরিস্থিতির পরিস্থিতিতে আমরা মায়ের কাছে বিশেষভাবে কামনা করি যত শীঘ্র সম্ভব যেন আবার স্থিতাবস্থা ফিরে আসে, পুরনো অবস্থা ফিরে আসে, জগতে সবাই নিরোগ হয়, সবাই শান্তিতে থাকে, সবাই সুস্থ হয়ে থাকে এবং সুন্দরভাবে আবার যেন পরের উৎসবগুলিতে আমরা সবাই একসাথে জমায়েত হতে পারি জগৎ মায়ের কাছে। জগৎবাসী থেকে এইটাই কামনা করি। আমি উদয়ন অধিকারী, তমলুক বর্গিমা মন্দির সেবায়ত কমিটির অন্যতম সদস্য।